বাবা কত হাঁপিয়ে গেছি গো কত হাঁপিয়ে গেছি দেখেছো গোল আলু মটর হয়ে গেছি না একদম হাঁপিয়ে যাচ্ছি হুম যখন বিয়ে হয়েছিল না তখন এরম পাট কাটিয়েছিলাম জানো তো ওই হারামজাদাটার বাড়িতে গিয়ে হুম ওই হারামজাদাটার বাড়িতে গিয়ে না খেয়ে 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 এরম গোলমুটো হয়ে গেছি দেখেছ বাবারে বাবারে এত তো এনে দিত ওই পটল মাছ পটল মাছ পটল মাছ আর দই দিয়ে ভাত খাও দই দিয়ে ভাত খাও হুম তাই খেয়ে দেখো আমার গতরটা কি বানিয়েছি দেখেছো আমার গতরটা কি বানিয়েছি বাবা সত্যি এখন না এই গতরের জন্য আমাকে করতে হচ্ছে বুঝেছ বুঝতে পেরেছ বাবা হ্যাঁ আর ওই বাড়িতে না আমি না কিচ্ছু খেতে পারতাম না কিচ্ছু খেতে পারতাম না জানো তো কিচ্ছু খেতে পারতাম কেন বলো তো যা খেতাম তাতেই এলার্জি যা খেতাম তাতেই এলার্জি হুম তো এখন দাঁড়াও আগে ইন্টুটা দিয়ে নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছি গামলামুখীকে নিয়ে গামলামুখী হ্যাঁ তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো হুম তো জানো তো এখন আমার মুখে যা পাই কচু ঘচু মানে যা পাই হুম সব ঢুকিয়ে দিই এলার্জি গুম গুম এলার্জি নাই হুম এলার্জি নাই আসলে তা না রে গামলামুখী তা না বুঝেছিস আসলে আছে কি তোর বাপের বাড়িতে কি আছে হুম আছে যেরকম সন্দীপকে খেয়েছিস সেরকম এখানে আছে কি পাবি তুই হুম কি পাবি যে খাবি হ্যাঁ যা আনি দিতে হবে তাই খাতি হবে যা আনি দিব তাই খাতি হবে তোমার জন্য স্পেশালি কিছু হবে না একে তো পরকিয়া করে চলে এসে বাবার বাড়িতে বসে আসো যা যা আনবো তাই খাবি আর যা অর্ডার করব তাই বানাই দিতে হবে হুম এ কি সন্দীপকে পাইছো সন্দীপকে শুধু এক কাপ চা এক কাপ চা এক কাপ চা তাই না হুম তো সেখানে এক কাপ চা বানাতে এর গার ফেটে যেত এর গার ফেটে যেত এ মনে করতো আমি কোলের মানে সোফার উপরে বসবো বেডের উপর বসবো আর এরম 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 করে পা দোলাবো হুম একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন কিন্তু মেয়েকে ভুলে যেতে হয় আমার বাবার বাড়ির কথা তাই না এই সংসারটা আমার এই সংসারটাই আমার আর ওখানে না তোর আদি ছিল বাদি ছিল কেউ ছিল না একটা ননদ না যা জালি না দেওর না ভাসুর এক হাউড়ি এক হোড় এক হাউড়ি আর এক হোড় এই তো ছিল হুম কতদিনই বা ভাসবে আর আর কতদিনইবে বাঁচবে সেটা তুই সহ্য করতে না শরীরের এত কামড় এত কামড় সেই কামড় নিয়ে তুই সুইলে গেছিস ফোকলা দাঁতের সাথে হ্যাঁ আর এখন দেখ মজা বাপের নাম কি ঠেলাজি দেইখেনে দেইখেনে ঠিক আছে এখন কেন এত বড় বড় কড়াই বড় বড় চুলাতে খুন্তি নাতিছিস লজ্জা করে না বেসরম একটা লেডিস হুম সন্দীপ বাড়িতে যখন আসিলি কেরম আসিলি এরম পাটকাটি আর এখন সন্দীপ বাড়ি খাইয়ে খেয়ে না মোষ হাতি হয়ে গেছিস শরীর দি তেল জুয়াই যখন নতুন বউ হয়ে এসছিলি মনে হতো বুড়ি তোর পিছনকার ভিডিওগুলো দেখিস তো মনে হয় কি বুড়ি সেই ছবির সাথে এখনকার ছবি মিলাস তো মেলে নাকি হুম বাপের বাড়ির খাওয়া তাই না রে বল বাপের বাড়ির খাওয়া হুম তো শোন সে বাপের বাড়ি না সত্যি আমরা কিন্তু এমনি গোলুমু কিন্তু আবার বাবার বাড়িতে গেলে আমার মার হাতে খেলে কিন্তু আমরা দুদিন আরো আরো গোলুমলু হয়ে যায় আরো মোটা হয়ে যায় হুম সে শাকের ঝোল খায় আর সেই শাকের ঘন্ট খায় আর যাই খায় কিন্তু আমার মার হাতের খাবারটা খেলে কিন্তু আমরা সত্যি আরো গোলমুলু হয়ে যায় চিকনাই হয়ে যায় আরও আলাদা তো আর এখানে গামলামুখীর ক্ষেত্রে পুরোটা উল্টো পুরোটা উল্টো হুম গামলামুখী বাবার বাড়ি গেলে হুম আর শ্বশুরবাড়িতে যতদিন ছিল এসছিল পাটকাটি হয়ে গেছে হাতি হুম তো এখন দেখো হুম হুম পর কে আর নাম কী বুঝিয়ে নাও বুঝিয়ে নাও বুঝিয়ে নাও হুম ভাই বলছে আমি বিরিয়ানি খাব ভেজ বিরিয়ানি হবে তার মধ্যে ভেজ তো থাকবেই তার মধ্যে ডিম থাকবে ডিম কি চিকেন থাকবে তার মধ্যে সবজি থাকবে সব থাকবে বানা তুই আমি খাবো হুম বানা তুই আমি খাবো তার মধ্যে পেশাল মানুষটাও আছে হুম ওই যে খাকু খাকুটা পিছের দিকে না খাকুটা রোজ চলে আসে আসলে একটু ঘুরঘুর ঘুরঘুর করছে খাকুটা ঘুরঘুর ঘুরঘুর করছে নাদুস নুদুস হয়েছে না ওই জন্য একটু ঘুরঘুর করছে আর এই গামলা মনে হয় একটু ঘুর ঘুরঘুর করতেছে ওই খাকুর পিছনে হুম ওই খাকুর পিছনে মনে একটু ঘুরঘুর করছে সব কাজে ওই খাকু সব কাজে খাকু বুঝতে পারি না এই খাকু ডাকে নিয়ে আবার হুম এই খাকু ডাকে নিয়ে গামলা জীবনে যে কি চলতেছে এই খাকু জানে আর এই গামলা জানে কিছু তো একটা হাসি কিছু তো একটা আসে আসে তো অবশ্যই হুম তো দেখছে যদি ওই দাঁত ফোকলা যেখানে এখানে একটা দাঁত নাই ওই দাঁত ফোকলা যদি আমাকে ল্যাং মারে তাও খাকুর সঙ্গে আমি একটু চলতে ফিরতে পারবো বাইকে করে ঘুরতে যাবো তাই না হুম যেন পিকনিক করে আসলাম খাকুর সঙ্গে হ্যাঁ খাকু আজ বিরিয়ানি খাতে আসবে হুম তো খাকুর সঙ্গে কিছু আসে কিছু বোঝা যায় হুম এই মেয়ে ছেলেকে দিয়ে আর বিশ্বাস করা যায় না আর বিশ্বাস করা যাবে না যাবেই না তো আরে গামলা এখন এত বড় করায়ে কি সুন্দর হাসে হাসে করতেছিস এগুলা ওই ছুর বাড়িতে করলে দোষ হতো কোনো দিন তো বলিস নি যে মা আপনি সরেন আজকে আমি রান্নাটা করি হুম বলেছিস না রান্না তো করা যাবে না রান্না করলে হাত পা হাত পা স্কিন খারাপ হয়ে যাবে স্কিন খারাপ হয়ে যাবে এই গামলা কোনো কাজ না হুম গাদুগুদু হাত নষ্ট হয়ে যাবে তাহলে ফোকলাকে কি দেখাবে এইদিকে সন্দীপের সঙ্গে সংসার করতো ঠিকই গামলা কিন্তু ওইদিকে তো ফোকলা আছে হুম ফোকলা তো হ্যাঁ না তো এই দানিতে গামলা দেখতে না বাবার বাড়ি যাওয়ার জন্যে কি উথাল পাতাল কী উথাল পাতাল কী উথাল পাতাল করতো তাই না আচ্ছা আমাদের যদি এখন বলে না যে মা বাবা যদি বলে আয় বাবা কয়দিন ঘুরে যা না মা সংসারে বাচ্চা আছে বাচ্চার পড়াশোনা আছে সবাই সবাই কিন্তু এটা দেখে তাই না আর এই ফোকলার সাথে প্রেম করে গামলা বাবার বাড়ি যাওয়ার জন্যে উথাল পাতাল করতো উথাল পাতাল করত হুম তো ওখানে উথাল পাতালের মধ্যে যে এত রহস্য লুকিয়ে আছে সেটা তো আমাকে সন্দীপ তো আর জানতো না যে এত কিছু নুকাই আছে যে বাবার বাড়ি কেন এখন যাব যাব করে আর আসার কথা কইলেই হুম মনটা অফ হুম তাই না বাংলা চারশো বিশ তাই না বাংলার পাঁচ বাংলার বাংলার পাঁচ হুম তাই না তো আচ্ছা আজকে তো খুব ঘটর মটর করে নানা করতেছিস খাকু আছে হ্যাঁ না তো এখন কী সুন্দর বড় বড় কড়াই বড়ো বড়ো চুলা কী সুন্দর কাটে কুটে এ করে সে করে বেলা একটা বাজে গেলো একটার উপরে বাজে গেল নানতে নানতে বসাতে বসাতে হুম খাবি তো বলে দিলি চারটের সময় হুম তো এখন আচ্ছা এখন কী করে পারতেছিস তুই হ্যাঁ এ গামলা হ্যাঁ চোপামুখী আরাম জাদি হুম এখন কী করে পারতিসিস লজ্জা করে না এখন লজ্জা করে না আসলে বাবার বাড়িতে যদি এখন না করিস ওই যে পরকিয়ে করতে যাস রাত কাটিয়ে কাটি আসিস এখন যদি করতে না যাস তাহলে তো খাবি চয়কা দদ অন্তন্য ঠিক আছে না ওটা খাবি তাহলে একবার তো ভাইয়ের হাতে খেয়ে নিয়েছিস হ্যাঁ চপ্পল দিয়ে ঠয়কার পর এবার চয়কা দদ অন্তর্ণ দেবে ভাই করে দিবি না মানে করে দিতেই হবে করবি না মানে আমি খাবো কয়েছি তো খাবো আমার বউ এখন লাটের বিটি হয়ে ঘুরি বাড়াবে তুই এখন করে করে খাওয়াবি কিন্তু বোর্ডার কি কপাল দশা দেখো ওই শ্যামরা ওই হনুমানের মতন বান্দরের মতন শ্যামরাটা কি করে ওই হনুমানের মতন শ্যামরাটা ওই গাড়ি চালাতে চলে যায় সেইখানে যাইয়ে হলো তখন এই বোর্ডারে দিয়ে ঘর মোশানো ঝাড়ু দিয়া তারপরে তরকারি কেটে দেওয়া এই কাজগুলা খুব সুন্দর করে করে নেয় হুম কাজের মাসি হ্যাঁ একটা বাড়ির বউ তো না একটা নকর হয়ে আসে এই কাজটা যদি তুই তো শ্বশুরবাড়ি করতি তাহলে যদি তুই নকর হয়ে যে তাহলে তোদের বাড়ির বউ যে এই কাজগুলা করতিছে তাহলে কেন নকর হবে না হুম কেন নকর হবে না আচ্ছা তুই বল তো শ্বশুরবাড়ি কয়দিন বাসুন ধুয়েছিস ধুইছিস ধুইছিস হুম খুব কম নিজের রেঠো বাসনগুলো পর্যন্ত সাউরিকে দি ধুয়ে দিয়েছিস সাউরিকে দি ধুয়েছিস লজ্জা করে না লজ্জা করে না একটা দেবতুলো শাশুড়ির মতন তুই সেই জুটা বাসনগুলো শাশুড়িকে দি ধুয়াস লজ্জা করে না হুম আর এখন এখানে পেয়ে গেছিস না তোর মা ধুবে না তুই ধুবি ওই যে পাইছিস একটা বউ পরের গরিবের মেয়ে গরিবের মেয়ে তাই না সেই গরিবের মেয়েকে দিয়ে খুব করাচ্ছিস খুব করাছিস হ্যাঁ এই গরিবের ময়ের কিন্তু একদিন চোখ মুখ ফুটে যাবে তুই দেখে নিস যেরম তোর ফুটে গেছে হ্যাঁ তোর আবার শরীরে এত খিদে এত খিদে হুম তো সেই খিদের জন্যে তুই একদম ফোকলা দাঁতের সাথে বেরোয়ে চলে আসিস বেরোয়ে চলে আসিস ওই যে গেছিলি পিৎজা মিৎজা কিনে নিয়ে একার পর ঠাপ খাইয়ে আবার রাত্রিরে বুলেটে করে বুটবুট বুটবুটবুট করে এসি ধুয়ে গেছে সকালবেলায় বেড মেড সব হয়ে একদম ফোকলার মা ফেলাই দিছে সেগুলো নিয়ে এসে লাগাই থুইছিস হুম দিয়ে দেখালি এই দেখো আমার বেড এই দেখো তাই না নজা করে না রে নজা করে না হুম একটু নজ্জা করে না একটু নজা করে না হুম এখন বাবার বাড়িতে দাঁত বের করে কি সুন্দর কাজ করিস তারপরে আসি ওই যে বিড়াল দুটো ওই যে কি সুন্দর মারামারি করছে আচ্ছা ওই যে বিড়ালের একটা দুষ্টুমি হুম ওই দুষ্টুমি দেখেও তোর সন্তানের কথাটা মনে পড়ে না মনে পড়ে না আজকে দেখেছিস আজকে দেখেছিস ভিডিও তো তুই দেখিস হুম কিষাণু কি সুন্দর গোলাপ দিচ্ছিল কি সুন্দর গুলাপ দিচ্ছিলো দেখেছিস ওর ঠাম্মিকে ওর বউকে হুম দেখ হুম আবার বলে কি আমার হাঁটু গেঁড়ে দিতে লজ্জা করে ওইটুকু বাচ্চা বলে আমার হাঁটু গেঁড়ে দিতে না লজ্জা করে আই লাভি বলতে লজ্জা করে হুম কিষাণু কি বলবো রে বাবা তুই তো ছোট হ্যাঁ তোর মা আই লাভ ইউর পাগল তোর মাকে যদি পঞ্চাশটা ছেলে আই লাভ ইউ বলে ও খুশিতে হাওয়ায় উড়বে খুশিতে হাওয়ায় উড়বে ও হলো আই লাভ ইউর পাগল তাই না রে হুম হুম তো ফোকলা তোকে কয়টা গোলাপ দিয়েছে হ্যাঁ সেটা তো দেখালি না কয়টা গোলাপ দিয়েছে ফোকলা তোকে না দেখাবি না দেখাতে চাইছিস না হ্যাঁ তো যেদিনই হোক সামনে তো একদিন আসবেই তাই না রে হুম রামলামুখী ও চুপা চুপা তোমার যে কত চুপা আছে সে সবাই জানে সবাই জানে যে তোমার চুপা কত আছে এমনি কি তোমার নামটা চুপা হয়েছে হুম এমনি কি তোমার নামটা চুপা হয়েছে এমনি হয়নি তোমার চুপা আছে বলে তোমার নামটাই চুপা হয়ে দিয়েছে বুঝেছ কে দিয়েছে তোমার বর্থে দিদি হয় তাই না চোপা কি চোপা হ্যাঁ খুব সুন্দর একটা নাম দিয়েছে পারফেক্ট একটা নাম দিয়েছে তোর নাম চুপা হুম তারপরে আজকে কী শুনিলাম আজকে কী শুনিলাম তোর বাবার বলে আর একটা কোথায় আছে সেখানে যাইয়া যাইয়ে সে আন্টির কাছে এই আঙ্কেল যাইয়া যাইয়ে দুই রাত এক রাত থাইকে আসে হুম ওই জন্যেই আমিও তো বলি যে একটা বউ যখন আর একটা বেটার সাথে ছয় মাস চলে গেছিলো সংসার করেছিল সেই বউটাকে নিয়ে এই অসুর কী করে সংসার করতেছে আচ্ছা অসুরের যে তলে তলে আনটি আছে সে কথা তো আমরা জানতাম না আজকে তো জানে নিয়েছি রে ও গামলা তালে তোদের ফ্যামিলিটাই এরকম বল হুম তোদের ফ্যামিলিটাই এরকম তোর মা যায় একজনের সাথে চলে তোর বাবা যায় আন্টির কাছে রাত কাটাতে তাহলে মেয়েকেই বা কেন পাঠিয়ে দেবে না বল কেন পাঠিয়ে দেবে না বল হুম কেন পাঠাবে না পাঠাবেই জানে আমার মেয়ে তো আমাদের কথা সব জানে আমি যে ছমাস কাটিয়েছি সেটাও আমার মেয়ে জানে বাপে ভাবছে আমি যে আন্টির কাছে যে দুই রাত এক রাত থেকে আসি সেটাও আমার মেয়ে জানে তাহলে আমার মেয়ে করেছে সেইখানে তো আমি রাত কাটাতে পাঠাতেই পারি যাহাতে আমি এই বুড়ো বয়সে এখনও আন্টির সাথে রাত কাটিয়ে আসি তাহলে আমার জোয়ান মেয়ে খিদেতে ভরপুর শরীর ভরা ভরপুর শরীর ভরা তাহলে আমার মেয়ে কেন পারবে না এই বয়সে রাত কাটাতে হুম তার জন্য ওই ফোকলার সাথে পাঠিয়ে যাও আসো গামলা ও তোদের ফ্যামিলিটা এরকম বল গামলা বা এখন কে বলতো তোর ওই বান্দর ভাইটা বান্দর ভাইটা এখন ভালো আছে কিন্তু তোর ওই যে বান্দর ভাইয়ের যেটা বউ আছে না সেই বউটার তোদের বাড়ির হিস্টি কিটি কিটু কুটু হাটু হুটু করে দেখে হুম সেও একজনের সাথে চান্স মাইরে দেবে কেন তোর ভাইয়ের যা জিহিদেরি হুম সেইখানে চলবে না চলবে না একেবারে চলবে না একেবারে হনুমানের মতন দেখতে একেবারে বান্দরের মতন দেখতে বুঝছিস চক্ষটা তো দেখাই যায় না হুম ফেস কাটিংটা একদম বান্দরের মতন বুঝতে পারিস তারপরে একটা কথা একটা কথা শুন হুম এই তোর ওই বৌদি না জানবে আমার শ্বশুর এক আনটির কাছে যায় আমার শ্বশুর শাশুড়ি একজনের কাছে ছয় মাস থাইকে এসেছে তারপরে আমার ননদরা শরীরের খিদেতে হুম ওই ফোকলার সাথে রাত কাটায় কাটায় আসে সে তো সব দেখতেছে সে সব দেখতেছে ঠিক আছে কিন্তু এখন নতুন নতুন তো মুখে স্টার প্লাস মারি থুয়েছে হুম সেলো টেপ মারে থুইছে ঠিক আছে ওই সেলো টেপ আর কয়দিন থাকবে করতে করতে খুলে যাবে ঠিক আছে আর স্টার প্লাস যদি মারা থাকে সে এরম করে খুরাই তুলে ফেলবে তুলে ফেলে তখন বলবে যে তোর বোন কি করেছে তোর বোনকে যদি সহ্য করতে পারিস আমারে কেন পারবি না আমু করব তোরা দেখবি হুম তোর বাপ বুড়ো বয়সে এখনো আন্টির কাছে যায় যাইয়া যা যাই থাইকে আসে বুঝতে পারিস আর এই যে তোর মা ছয় মাস হলো অন্য বিটার সাথে থাইকে আসছে আইসে তারপরে তোর বাপের সাথে আবার সংসার করতেসে হুম তখন এ বান্দর মুখটা কোথায় রাখবি বান্দর মুখটা কোথায় রাখবি তখন হুম নজা করবে না নজা করবে না ওই বউ তিল 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 করে মানুষ বলে না বাড়ে আর ওই বউ তিল তিল করে সব মনে জমা রাখতেছে বুঝতে পারিস ওই বউ একদিন করে স্টার প্লাস খুলে তখন একবার বড় বড় পর পর করে সব বলতে লাগবে তখন দেখবি কোথায় যাবি ঠেলার নাম কি বাবাজি দেখে নিস বুঝতে পারিস বুঝতে পারিস তখন দেখবি যে ঠেলার নাম কি বাবাজি বুঝতে পারবি এই বউ পারবে তোদের টাইট করতে এই বউ পারবে তোদেরকে টাইট করতি বুঝতে পারিস বলে না তোরে যে বদিবে সে গোকুলে বাড়িতেছে হুম আর তো তোদেরকে যে বধ করবে না সে তোর বাড়িতেই আসিছে হ্যাঁ এই তোর বাড়িতে যে আসেছে না এখন এই তোদেরকে বধ করবে হুম তোর বোন করেছে তোর বোনদের সাপোর্ট করেছিস রাখিস রাত কাটাতে দিয়েছিস বান্দর এখনো হুঁশিয়ার হয়ে যা বান্দর এখন আর শেয়ার আর হয়ে যাও বোন ইনকাম করতেসে আর ভালো মন্দ রান্না করি করি খাচ্তেসো হুম পেশাল 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 একদিন ওই বউ তোমার পোদের মধ্যে বাস দিয়ে খাড়া করে এরম করে রেখে দেবে ঠিক আছে এই বউ ঠিক আছে না হ্যাঁ বাবা কমছিস না বুঝিস এই তোমার যে বোন আছে না সেই বোনই কিন্তু এই তোমার বোর সুপাডা। খুলে দেবে ঠিক আছে না ওর চোপাটা খুলবে তো চলো বন্ধুরা ভিডিও এখানে রাখলাম ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা একটু বাড়ে আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিদি ভাইটার পাশে থেকো বাই বাই